ओम शांति। 8/7/2021 प्रातः मुरली। बाबा बोले छेन, मीठे बच्चे सारा दुनिया तुम्हारी मतो भाग्यशाली और क्यों नहीं। तुम्हरा होले राज ऋषि, तुम्हरा राजाई जन्नोई राज्योग शिक्षो। प्रश्न, निराकार बाबार मध्य कौन संस्कार आछे जे संस्कार संगम जुगे तुम्हरा बाच्चारा धारण करो। उत्तर, निराकार बाबार मध्य ज्ञानी संस्कार आछे। बाबा एखन आमादेर ज्ञान शुनिए पतित थेके पावन बनिए दे, ताई ताके ज्ञानेर सागर पतित पावन बोले। आमरा बाच्चाराओ एखन सेई संस्कारी धारण करछि। आमरा नेशा सहकारे बोली जे आमादेर भगवान पढ़ाय, आमरा तार थेके शुनी आर अन्यदेर शोनाई। गीत आखिर बोदी नाया आज। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चा आमरा गीत शुनलाम। এই মহিমা কার? এক বাবার। শিবায় নম, উঁচতে উঁচ ভগবান না, বাচ্চারা জানে সে আমাদের বাবা। এরকম না যে আমরা সবাই বাবা, বলা হয় যে পুরো দুনিয়ায় ভাই ভাই। সন্ন্যাসী অথবা বিদ্বানকে কেহনে অনুসার বলছে যে সন্ন্যাসী বা বিদ্বানরা যে বলে ঈশ্বর সর্বব্যাপী, তাহলে তো আমরা সবাই বাবা হয়ে গেলাম। যদি আমরা সবাই ভাই ভাই হই, তার মানে আমাদের একজন বাবা আছে এটা সিদ্ধ হয়, যার থেকে আমরা বর্ষা অর্থাৎ সম্পত্তি পাই। আর যদি সবাই বাবা হয় তাহলে সম্পত্তি কার কাছ থেকে পাব? বাচ্চারা জানে আমরা সব আত্মার বাবা একজন, তাকে বলা হয় ওয়ার্ল্ড গডফাদার। তো ওয়ার্ল্ডে কে আছে? আমরা সব ভাইরা, আত্মারা, সবার গডফাদার এক বাবাই। সেই বাবাকেই তো সবাই প্রার্থনা করে। একজনেরই বন্দগী বা পূজা হওয়া উচিত, সেটা হলো শতপ্রধান পূজা। তো বাবা এটাও বোঝায় জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। বাবা জ্ঞান দেয় সদ্গতির জন্য, সদ্গতি বলা হয় জীবন মুক্তি ধামকে। তো আত্মাকে বুদ্ধিতে এগুলো ধারণ করতে হবে। আমাদের ঘর শান্তিধাম, তাকে মুক্তিধাম নির্বাণধামও বলে। সব থেকে ভালো নাম হলো শান্তিধাম। এখানে তো কর্মেন্দ্রিয় থাকার কারণে আত্মা কর্মেন্দ্রিয় দ্বারা টকিতে থাকে, বলতে হয়। সূক্ষ্ম বতনে হলো মুভি, ইশারায় কথা বলে, আওয়াজ হয় না। তো তিন লোককেই আমরা এখন জানি, মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন। এগুলো এখন বুদ্ধিতে ভালোভাবে বসে গেছে। মানুষ সৃষ্টির জন্যই গাওয়া হয় যে এই সৃষ্টিচক্র চলতে থাকে। একে বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি। মানুষ তো মানুষই তো এগুলো জানবে, তাই না? ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বাবা এখন শোনায়। উঁচতে উঁচ হলো বাবা। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয় সেটা আমরা জানি। এই চক্রকে জানলেই আমরা চক্রবর্তী রাজা হয়ে যাই। তো গাওয়াও হয় দেবতারা সম্পূর্ণ নির্বিকারী। লক্ষ্মীনারায়ণের চিত্র আছে না, তারা সম্পূর্ণ নির্বিকারী। আর এখন মানুষ সম্পূর্ণ বিকারী। সত্যযুগে সম্পূর্ণ নির্বিকারী অর্থাৎ সম্পূর্ণ পাবন, কলিযুগে সম্পূর্ণ বিকারী অর্থাৎ সম্পূর্ণ পতিত। এটা ভারতেরই কথা। বাবাই এসে এগুলো আমাদের বুদ্ধিতে বসায়, আর কেউ এগুলো জানে না। বাকিরা তো সত্যযুগের আয়ু কত লম্বা করে দিয়েছে, ভাবে যে লাখ লাখ বছর আগে সত্যযুগ ছিল। তো কারো বুদ্ধিতে কথাগুলো আসেই না। এখন বাচ্চারা জানে আমরা সম্পূর্ণ বিকারী থেকে সম্পূর্ণ নির্বিকারী হচ্ছি, সম্পূর্ণ পতিত থেকে সম্পূর্ণ পাবন হতে হবে। বাবা বোঝায় আত্মাতেই খাত পড়ে গেছে, গোল্ডেন এজ থেকে সবাই এখন আয়রন এজের হয়ে গেছে। তো এটা আত্মার সাথে তুলনা করা হয়, এটা ভালো করে বুঝতে হবে। আমরা বাচ্চারা খুব ভাগ্যশালী, আমাদের মতো ভাগ্যশালী আর কেউ নেই। এখন আমরা রাজযোগে বসে আছি, আমরা রাজ ঋষি। রাজাইর জন্য কখনো কি পড়া হয়? ব্যারিস্টার বানায়েঙ্গে পরন্তু বিশ্ব কা মহারাজা কন বানায়েগা। বাবা ছাড়া কেউ বিশ্বের মহারাজা বানাতে পারে না। এখানে তো মহারাজা কেউ নেই, সত্যযুগের জন্য নিশ্চয়ই চাই। তো কাউকে তো আসতে হবে,
তো বাবা বলে বাবা তখনই আসে যখন ভক্তি পুরো হয়। এখন ভক্তি পুরো হয়েছে আর কই বাত ইসমে উঠাই নেই সকতে, আমাদের বাবা বসে পড়ায়, এই নেশা থাকা উচিত। আমরা আত্মাদের নিরাকার বাবা পরমপিতা পরমাত্মা শিব পড়াই, শিবকে তো কেউ জানেই না। এখন আমরা জানি বাবা আবার স্বর্গের রাজাই স্থাপন করছে, আমরা তাদের কি বলি, সত্যযুগে দেবী দেবতাদের মহারাজন শ্রী নারায়ণ, মহারানী শ্রী লক্ষ্মী মানুষ বলে। তো ভক্তি মার্গে সত্যনারায়ণের কথা শোনা, অমর কথা তিজরির কথা, তো বাবাই তো তৃতীয় নেত্র দিচ্ছে আমাদের, নর থেকে নারায়ণ বানানোর কথা বাবাই শোনাচ্ছে। তো বহি বাতে যে পাস্ট হয়ে জাতি হে, যেটা পাস্ট হয়ে যাচ্ছে সেটাই ভক্তি মার্গে কাজে আসে। এখন আমরা জানি বাবা আমাদের স্বর্গের মালিক বানাচ্ছে, আমরা স্বর্গের মালিক হওয়ার অধিকারী, ভগবান তো স্বর্গের রচয়িতা, তো আমরা ভগবানের সন্তান, তাহলে আমরা স্বর্গে কেন আসব না, কলিযুগে কেন পড়ে থাকব? কারণ পরমপিতা পরমাত্মা তো নতুন দুনিয়া রচনা করছে, ভগবান কি পুরানো দুনিয়া রচনা করে? প্রথমে নতুন দুনিয়া বানায়, তারপরে সেই পুরানো দুনিয়াকে কি ভাঙে। তো আমরা জানি আমরা সত্যযুগে রাজত্ব নিচ্ছি, সত্যযুগে কে থাকবে, এই লক্ষ্মীনারায়ণের ডিনাস্টি হবে, অর্ভি তো রাজাই হোঙ্গে না, আরও তো অনেক রাজা হবে, যার নিশানি হলো বিজয়মালা। বাচ্চারা জানে আমরা এখন বিজয়মালার দানা হওয়ার জন্য পুরুষার্থ করছি, দুনিয়ায় মালার অর্থ কেউ জানে না, যে এটাকে কেন পূজা করা হয়, উপরে যে ফুল সেটা কে। তো মালাকে ফেটতে ফেটতে কী করে, মালা জপতে জপতে ফুল যখন আসে তখন তাকে প্রণাম করে, আবার মালা জপে। তো মালা ব্যাটসিমারটে কি কাহা বাহার খেয়ালাত না যায়, যাতে বাইরে বুদ্ধি না যায়, তো ভেতরে যেন রাম রামের ধুন লেগে থাকে, যেরকম বাজা বাজে না, খুব প্র্যাকটিস করে ভক্তরা। তো এগুলো সব ভক্তি মার্গের কথা। তো বাবা বলছে হ্যাঁ, যে খুব ভক্তি করে শুধু কি কোনো বিকর্ম করে না, তো অনেক ভক্তি যারা করে তখন বলা হয় যে খুব সত্যবাদী হবে। তো মন্দির মে মালা রাখি হোগি, মালা ফেটতে মুখ সে রাম রাম কেহতে রেঙ্গে। অনেকে ভাবে ভক্তিতে পাপ হয় না, এতে নওধা ভক্তি সে মানুষ্য মুক্ত যাতে, যে খুব ভক্তি করলে মানুষ্য মুক্তি লাভ করে। কিন্তু বাবা বলছে এগুলো কিচ্ছু হয় না, এটা একটা নাটক, তার মধ্যে শতপ্রধান শত রজতম তে সবাইকে আসতে হবে, কেউ বাপিস যেতে পারবে না যতক্ষণ না বাবা আসবে। তো বাবা বলছে জৈসে উপর মে জগা খালি হো জাতি হে, বৈসে ইহা ভি বহুত জগা খালি হো জায়গি, দেহলি কে আশপাশ মিঠি নদীও পর রাজধানী হতি হে। তো কোথায় সত্যযুগের রাজধানী হবে, দিল্লির আশেপাশে মিষ্টি নদীর ধারে, সমুদ্রের দিকে হবে না। বাবা বলছে বোম্বে আদি এগুলো থাকবে না, বো তো পেলে মচ্ছি মায়ানি থি, মছলি ফসানে বালে ওহা রেতে থে, আবি তো সমুদ্র কো কিতনা সুখায়া হে, ফির ভি মচ্ছি মায়ানি হোগি। সত্যযুগ মে তো বোম্বে হতি নেই, সত্যযুগে তো বোম্বে হবে না, ওহা কই পাহাড়িয়া আদি ভি নেই হতি, ওখানে পাহাড়ও থাকবে না, কোথাও যাওয়ার দরকারই হবে না, এখানে মানুষ খুব ক্লান্ত হয়ে যায় তো যায় রেস্ট নিতে, সত্যযুগে ক্লান্ত হওয়ার কোনো ব্যাপারই নেই, ওখানে কোনো কষ্টই নেই, আমরা স্বর্গবাসী হয়ে যাব, ওখানে রিঞ্চক বিন্দু মাত্র তকলিফ নেই। তো এখন বাচ্চাদের বাবা শ্রীমতে চলতে হবে। বাবা বলে মিঠে লাডলে বাচ্চে শরীর নির্বাহের জন্য ধান্দা আদি তো করতেই হবে, স্কুলে স্টুডেন্ট পড়ে তারপরে ঘরে গিয়ে আবার পড়ে, ঘরের কামকাজও করে, এটাও এরকম, এই পড়ায়ে আমাদের কোনো অসুবিধা নেই, ওই পড়ায় কত সাবজেক্ট থাকে, এখানে তো একটাই পড়া, একটাই পয়েন্ট, মন মনা ভাব অর্থাৎ বাবাকে ইয়াদ করো, তাহলে আমাদের পাপ নাশ হবে। ভগবানও বাজ না, ওরা ভাবে গীতা ভগবান দ্বাপর যুগে শুনিয়েছে, কিন্তু দ্বাপরে শুনিয়ে কী করবে, কৃষ্ণের চিত্রে তো লিখিত যেটা আছে সেটা খুব ভালো, এই লড়াই তো একটা নিমিত্ত, সবাই মরে যাবে তবে তো আবার আমরা মুক্তি জীবন মুক্তিতে যাব। তো সবই সে লড়াই মে থোড়ে হি মারেঙ্গে, শুধু কি লড়াইয়ে মরবে? বাবা বলে অনেক প্রকারের প্রাকৃতিক বিপর্যয় হবে, কিন্তু আমাদের বাচ্চাদের যেন কোনো দুঃখ না হয়। মানুষের হার্ট ফেল হয়
तो ताते कोनो दुख है ना। मौत हो तो ऐसा, अर्थात सेकेंड मृत्यु। तो बैठे बैठे हार्ट फेल हुआ, अचानक हार्ट फेल हो जाए तो खलास। तो जब तक डॉक्टर आए आत्मा निकल जाती है, डॉक्टर आस्ते ना आस्ते आत्मा आगे बैरिए जाए। तो बाबा बोलते एखन तो सबार मृत्यु हबे, लास्टे ना हॉस्पिटल थाकबे ना डॉक्टर थाकबे ना क्रियाकर्म करार मतो लोकजन थाकबे, किच्छु हबे ना, सबार प्राण तनसे निकलेंगे, शरीर थेके बैरिए जाबे आत्मा, मुसलधार बृष्टि पड़बे, हाँ मृत्यु होते एकटू देरी हबे ना। तो मानुष चेष्टाओ करछे एमन बोम जान बनानोर जे मानुष जेन एक सेकेंडे मरे जाए, एरकम एरकम बोम बनाच्छे। तो बोमेरो दिने दिने इम्प्रूवमेंट होच्छे। तो एगुलो ड्रामाय सेट आछे, ड्रामाय बना बनाया खेल, कल्पे कल्पे विनाश होयेछे। सत्ययुगे ए ज्ञानटा आमादेर थाकबे ना, बाबाकेई एसे ज्ञान दिते हय। स्थापना जखन हये जाबे तखन ज्ञानेर कोनो ब्यापारई नेई। তারপরে যখন আবার রাবণ রাজ্য শুরু হবে তো ভক্তি শুরু হবে। এখন ভক্তি পুরো হয়ে যায়, এখন যোগ বলের দ্বারা আমাদের পাবন হতে হবে। পাবন হলেই সুখধাম শান্তিধামে যেতে পারবো। তো চার্ট রাখতে হবে। তো বাবা বলছে এটা তো বুঝে গেছো, আমাদের বাবাকে ইয়াদ করে তমপ্রধান থেকে শতপ্রধান এখানেই হতে হবে, এরকম কোনো শাস্ত্রে এগুলো লেখা নেই। তো বাচ্চারা গীত শুনলো, আখির বো দিন আয়া আজ, जबकि भारतवासी फिर राजाओं के राजा बनते हैं, राजा राजा अथवा महाराजा है। तो बाबा बोलछे त्रेताय की हबे राजा रानी, तो फिर जो पूज्य महाराजा महारानी थे वो द्वापर में बाम मार्ग में आकर पुजारी बन जाते हैं। ताहरे सत्ययुगे जरा पूज्य महाराजा महारानी छिलो तारा द्वापरे बाम मार्गे एसे आबार पुजारी हो जाए, तो निजेराय पूज्य निजेराय पुजारी हो जाए। बाबा बोले बाबा पुजारी है ना, देवतारा पूज्य है बाबा है ना, तो ना ही पुजारी बनता हूँ ना बाबा पुजारी है, बाबा तो एभार पूज्य। भारतवासी देवी देवतार मंदिर बनिए तादेर पूजन करे, लक्ष्मी नारायण जरा प्रथमे पूज्य छिलो भक्ति मार्गे ताराई शिव बाबार पूजारी हो जाए, जे शिव बाबा महाराजा महारानी बनिए छिलो तार मंदिर बनिए पूजा करे। तो बिकारियो फट करे सबाई है ना, আস্তে আস্তে হয়, নিশানিও দেখায় দেবতাদের বাম মার্গে। তো যারা পূজ্য লক্ষ্মীনারায়ণ ছিল তারাই পূজারি হয়ে যায়। প্রথমে সবাই শিবের মন্দির বানায়, সেই সময় হীরাকে কেটে লিঙ্গ বানায় পূজার জন্য। তো এটা কেউ জানে না যে পরমাত্মা একটা ছোট বিন্দু, এগুলো এখন আমরা বুঝি যে বড় লিঙ্গ না শিব বাবা, মন্দির তো অনেক বানায়, রাজাকে দেখে প্রজারাও এরকম বানায়। প্রথমে প্রথমে শিব বাবার পূজো হয়, তাকে বলে অব্যবিচারী শতপ্রধান পূজা, তারপরে পূজাও শত রজতম হয়ে যায়। তো আমরা রজতমে যখন এসেছি তখনই নাম হিন্দু রেখে দিয়েছে, আসলে তো আমরা দেবী দেবতা ছিলাম। বাবা বলে তোমরা আসলে দেবী দেবতা ধর্মের, কিন্তু আমরা খুব পতিত হয়ে গেছি এই জন্য নিজেকে দেবতা বলতে পারি না, কারণ অপবিত্র হয়ে গেছি। হিন্দু নাম তো অনেক দেরি করে রাখা হয়েছে, এখন আমরা জানি যে আমরাই পূজ্য ছিলাম। এখন সঙ্গম যুগে না আমরা পূজ্য না পূজারি। বাবা বলছে তোমরা কি করছো, শ্রীমতে তোমরা পূজ্য হচ্ছ আর অন্যকেও বানাচ্ছ, তোমরা হলে ব্রাহ্মণ, তোমরা আত্মারাই এখন পবিত্র হচ্ছ, পুরো পবিত্র হবে তবেই এই পুরানো চোলা ছাড়বে। বাবা বলছে এটা খুব সহজ, বুড়ি মাতাদের ধারণা হয় না। বাবা বলে এটা তো বোঝো যে তুমি একটা আত্মা, আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার থাকে, আত্মা যে কর্ম করলো তাই পরের জন্মে ভুগতে হবে তার ফল। তো বাবাও তো আত্মাদের সাথেই কথা বলে, বাবা বলে হে বাচ্চা আত্ম অভিমানী হও, নিরাকার শিব বাবা নিরাকারই আত্মাদের পড়ায়, নিরাকার বাবার মধ্যে জ্ঞানের সংস্কার আছে, শরীর তো বাবার নেই, তো সে হলো জ্ঞানের সাগর পতিত পাবন, তার মধ্যে সব গুণ আছে। বাবা বলে বাবা এসে বাচ্চাদের পাবন বানায়, যুক্তি কত সহজ, অক্ষরহী এক মনমনা ভব মামে কম ইয়াদ করো, ইয়াদের দ্বারাই আমাদের বিকর্ম বিনাশ হবে। এটাও জানি আমরা এখন ব্রাহ্মণ, তারপরে সূর্যবংশী চন্দ্রবংশী বৈশ্যবংশী শূদ্রবংশী হব, আমরাই 84 চক্রে আসি, উপর থেকে নিচে নামবো আবার বাবা আসবে। তো বরাবর এই সৃষ্টির চক্র এইভাবেই ফিরছে, সৃষ্টি এটা পুরনো হয় তবেই বাবা আসে নতুন বানাতে। তো এটা তো বুদ্ধিতে বসে গেছে না, এই চক্র যেন বুদ্ধিতে
ফিরতে থাকে। এখন আমরা সদর্শন চক্রধারী হই, যার দ্বারা আমরা চক্রবর্তী রাজা হব। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাতে বাচ্চপ্রতি মাত পিতা বাপ দাদাকা ইয়াদ পেয়ারার গুড মর্নিং, রুহানি বাপকে রুহানি বাচ্চকো নমস্তে, হম রুহানি বাচ্চকে রুহানি বাপ দাদাকো ইয়াদ পেয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। ধারণা এক, শ্রীমতে পূজ্য হতে হবে। আত্মার মধ্যে যে খারাপ সংস্কার চলে এসেছে সেটা জ্ঞান যোগ দ্বারা সমাপ্ত করতে হবে, সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। দুই, শরীর নির্বাহের জন্য কর্ম করতে ও পড়ায় পড়তে আর পড়াতে হবে, যোগ বলের দ্বারা পাবন হয়ে রাজাই পদ নিতে হবে। বরদান, দুঃখের দুনিয়ার সামনে থেকেও যে খুশির বাদশাহীর অনুভব করে সেই অষ্টশক্তি স্বরূপ ভব। তো সুখ আর দুঃখের এখন আমাদের নলেজ আছে, তো দুঃখের দুনিয়ার সামনে থাকা সত্ত্বেও সদা খুশির বাদশাহীর অনুভব করা, এটাই হলো অষ্টশক্তিস্বরূপ কর্মেন্দ্রীয় জীব বাচ্চার নিশানি। এখনই বাবার দ্বারা সর্বশক্তির প্রাপ্তি হয়, কিন্তু যদি কোনো না কোনো সঙ্গদোষ বা কোনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে নিজের শক্তি হারিয়ে ফেলি, তাহলে বেগমপুরের অর্থাৎ খুশির যে নেশা বা খুশি প্রাপ্ত হয় সেটা অটোমেটিক আমরা হারিয়ে ফেলি, বেগমপুরের বাদশাহও তখন কাঙ্গাল হয়ে যায়। স্লোগান, দৃঢ়তার শক্তি যদি সদা সাথে থাকে তাহলে সফলতা গলার হার হয়ে যাবে, যেখানে দৃঢ়তা আছে সেখানে সফলতা আছেই। ওম শান্তি।